আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। হচ্ছে ঈদের আগে আমারও কিছু পরিকল্পনা ছিল যে ঈদে হচ্ছে ঈদের এক দুই দিন আগে রুমটা এভাবে ডেকোরেট করব, ড্রয়িং স্পেসটা এভাবে চেঞ্জ করব, রান্নাঘরটা এভাবে ডেকোরেট করব। আসলে তা হয়নি, কারণ হচ্ছে ঈদের অনেক আগে আমি বাড়িতে চলে গেছিলাম আর আমরা ঈদের হচ্ছে দুদিন পর আসছি। তো আসার পরে আমার মনে হয়েছে যে না, আসলে সবকিছু এক্সাক্টলি কখন কার সেকেন্ডে আমি পরিকল্পনা অনুযায়ী যে আমার কাজ হবে এমন কিছু না, তবে কখন কোন কিছু বদলে যায় বলা যায় না। তো আমি চিন্তা করলাম যে আমি ঈদে হয়নি, তাতে কিছু ঈদের যে ডেকোরেট করার চিন্তা করছিলাম আজকে একটু ঘরটা একটু চেঞ্জ করি, ভালো লাগতেছে না একই রকম ভাবে দেখতে, তো আমি পর্দাগুলো হচ্ছে পরিবর্তন করলাম। আমি আপনারা কখন এটা খেয়াল করছেন কিনা জানি না, শুধু রুমের অথবা ড্রয়িং স্পেসের জাস্ট একটা জিনিস চেঞ্জ করে দেখবেন আপনার একটা মনে হচ্ছে যে পুরো অন্য লুক চলে আসবে আর আপনার ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। তো আমি যখন হচ্ছে যে এর আগে ব্লু কালারের পর্দা আমার ছিল এক্সিস্টিং, তো ওটা নামানোর পরে আমি সাদা পর্দা ব্যবহার করলাম, তো মনে হচ্ছে যে একদম নতুন মনে হচ্ছে নতুন বাসায় উঠছি, নতুন বেডরুম, অন্যরকম একটা অনুভূতি ভিতরে কাজ করে, একটা ভালো লাগা কাজ করে। এই অনুভূতিটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা আমার হয় আপনারও হবে, শুধু কোনো কিছু করতে হবে না, আপনি শুধু বেড কাভারটা বিছানার চাদরটা যেটা আছে সেটাই পরিবর্তন করে আরেকটা আপনি অন্য রঙের অন্য কালারের ডিফারেন্ট একটা চাদর মানে বিছানা দেখবেন, দেখবে যে আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে। তো যাই হোক, ঈদে হয়নি, তাতে কি হয়েছে, ঈদ গ্রামের বাড়ি থেকে আসে আমি একটু একটু করে গুছানোর চেষ্টা করতেছিলাম যে আজকে বেডরুমটা আমি একটু পরিবর্তন করলাম। তো করার আগে এত বেশি ধুলাবালি জমে, যদি ঈদের আগে আমি এগুলো পরিষ্কার করছিলাম, তারপরে দেখি যে জানলা এগুলো টুকটাক ময়লা হয়েছে, তো ওগুলো আমি প্রথমে আগে মুছে টেবিল আয়নাটা উপরের ঝাড়ু টাড়ু দিয়েগুলো আগে পরিষ্কার করলাম। করার পর আমি হচ্ছে একটু একটু করে রুমটা গোছানোর চেষ্টা করতেছি। এই শিক্ষাটা রান্না বেডরুমে রাখার কারণ হচ্ছে আমার যেহেতু গ্রাম্য মানে আমি গ্রামের জীবন বা গ্রামের এগুলো আমার বা দেশীয় পণ্য, আমাদের দেশের যে গ্রামের লাইফস্টাইল সেখান থেকে আমি উঠে আসছি, তো সেটার মোহটা বা সেই আবেগটা আমার ভিতরে কাজ করছে, সেই গ্রামের লুকের একটু ওই যে বলে না দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি, ওই একটু ইমেজ আনার জন্য একটা ছিক্কা বেডরুমে রাখার একটা পাতিল, ওই পাতিলটা হচ্ছে বাঁশের তৈরি, গাছ মোটামুটি রাখাই লাগে, গাছ না রাখলে আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তো এখানে জাস্ট বেডরুমের কাছে আমার বারান্দার দরজার কাছে ওখানে আমি দুটা গাছ রাখছি, একটা মানি প্লান্ট আর হচ্ছে আর পর্দা, দুটা পর্দা ব্লু কালার পর্দাগুলো খুলে আমি হচ্ছে সাদা কালারের পর্দা ব্যবহার করছি। আর হচ্ছে এগুলো অ্যাজ ইউজুয়াল ফার্নিচার যা আসলে সেটাই, শুধু আমি কাপড়গুলো পরিবর্তন করছি লুকটা। এখানে একটা টেবিল ছিল ছোট্ট, সেখানে আমি বাবুর হচ্ছে কাঁথা টাথা রাখতাম, সেটা সরায় ফেলে এখানে এভাবে রাখছি। ছোট্ট বাঁশের ছুরিটার মধ্যে বাবুর ছোট ছোট ন্যাকড়া আর হচ্ছে ছোট প্যানগুলো, এখানে যেগুলো বারবার পরিবর্তন করতে হয় সেটা আলমারির ভিতরে রেখে লাভ নেই, কারণ দেখা যায় 10 মিনিট লাগে না বাবুর প্যান পরিবর্তন করতে হয়। আপনারা জানেন যে নিউবর্ন বেবিরা কীভাবে প্রস্রাব পায়খানা করে, তো সেই জন্য ওটা হাতের কাছে রাখছি। আর এই হচ্ছে আমার পড়ার টেবিল, এটা একদম বেডরুমের কাছেই। আর এই কিউট জিনিসটা আমি ঈদের পরে হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে কিনছি, কারণ হচ্ছে দেখি যে গামছাটা এখানে সেখানে চেয়ারের উপরে, কখনো বিছানার উপরে, কখনো দরজার উপরে ঝুলে থাকে। আমি অনেকদিন থেকে চিন্তা করতেছিলাম যে এটা কীভাবে পরিবর্তন করব, তো এই জিনিসটা আমি অনলাইন থেকে কিনছি, এটা মানে গামছা রাখার জন্য এই স্ট্যান্ডটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এটা কোন পেজ থেকে কিনলাম এক্স্যাক্টলি মনে নাই পেজের নামটা, আবার খুঁজলে পাওয়া যাবে। আর হচ্ছে এই হচ্ছে আমার মোটামুটি লুক। বেসিক্যালি বাস্তবে এই কুশনটা আমার যখন আমি অ্যাজ ইউজুয়াল বেডরুম মানে ইউজ করি, কুশনটা আমি রাখি না, জাস্ট এখন সাজানোর জন্য একটা কুশন না দিলেই ভালো লাগে না ভিডিওতে বা ছবিতে, এই জন্য একটা ছবি তোলার জন্য আমি কুশনটা দিছি, কিন্তু বাস্তবে কুশনটা থাকে না, সেটা ড্রয়িং স্পেসেই থাকে। আর এই হচ্ছে ফাইনালি লুক, ভালো লাগতেছে। ঈদের যেরকম চিন্তা ভাবনা করছিলাম ঈদের পরে এসে আমি একটু রুমটা চেঞ্জ করলাম, আপনাদেরও ভালো লাগবে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।